পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক নারী দিবসের র্যালি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, দেশে দখল আর সিলেকশনের রাজনীতি শুরু হয়েছে আর নিত্যপণ্যের দামে জনগণ যেখানে দিশেহারা সেখানে সরকারের মন্ত্রীরা এসব নিয়ে তামাশা করছে বলে অভিযোগ করেন আরেক নেতা ডক্টর আব্দুল মঈন খান। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত র্যালি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। মহিলা দলের পক্ষ থেকে শান্তিপূর্ণ র্যালিতে বাধা দেওয়ার অভিযোগ জানালেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয় কর্মসূচি পালনে অনুমতি ছিল না। শান্তিপূর্ণ একটা র্যালি করার কথা ছিল আমাদের, আমরা কোনো বিক্ষোভ মিছিল না, বিক্ষোভ সমাবেশ না, সুন্দর শান্তিপূর্ণ একটা র্যালি করব, সেই র্যালি আমাদের করতে দিবে না, ওরা বলে যে ইনডোরে করেন। শুক্রবার রাস্তাঘাট মানুষজন এখন জুমার সময় গাড়ি চলাচল যাচ্ছে, এটা ওনারা করতে দিলে এটা জনগণের সমস্যা হবে, সো আমরা এটা ভেবে যতটুকু পারমিশন ছিল আমরা করতে দিয়েছি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নির্বাচনে আইনজীবী, ব্যবসায়ী, নারী নেতৃত্ব সহ সব ক্ষেত্রে দখলের প্রক্রিয়া চলছে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে দখলের রাজনীতি চলছে, সিলেকশনের রাজনীতি চলছে, হাইকোর্ট প্রাঙ্গণ পর্যন্ত দখল করার যে প্রক্রিয়া চলেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন। আইনজীবীদের ভোট হচ্ছে, ওখানে দখল করার কি আছে? সারা দেশে জনগণের ভোট তো দখল হয়ে গেছে, এখন আইনজীবীদের ভোটও দখল করতে হবে, এখন ব্যবসায়ীদের ভোটও দখল করতে হবে, প্রতিটি ক্ষেত্রে এই যে দখলের প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় নারী শুধু নয় বাংলাদেশের নাগরিকরা সকলে বঞ্চিত। এদিন সকালে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সাংবাদিকদের সাথে আলাপকালে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। তারা করছে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি, কাজে আজকে তার ফলশ্রুতিতে দেখেছেন দেশের অর্থনীতি ধ্বংসের পথে, এদেশের জিনিসপত্রের দাম আকাশ চুম্বি, সামনে রমজান, আপনারা মজার কথা শুনেছেন, সেই রমজান এদেশের মানুষ কিভাবে পালন করবে, তার যে প্রেসক্রিপশন আজকে সরকার দিয়েছে আমি সেটা উচ্চারণ করতে চাই না, এরকম লজ্জাজনক কথা। বিরোধী নেতাকর্মীদের উপর সরকার নিপীড়ন অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। এই সরকার, তারা গণতন্ত্রকে ভয় পায় এবং যেহেতু বিএনপি গণতন্ত্রের কথা বলে সেজন্য তারা বিএনপিকে ভয় পায়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।